সম্মানিত উপস্থিতি, আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর আমরা সমাজে অনেক সময় দেখা যায় মানুষ একটু অসুস্থ হয়ে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে বা কোনো জায়গায় ফাহানিত গেলে তখন দেখা যায় তাই নামাজ বাদ দিলেন, অথচ দেখা যায় তাই গড় অন্য সময় ঠিকই সালাত আদায় করা, ইভেন কি আমরা পরিবারের মানুষ যারা আছেন তারা ওই ব্যাপারে অনেক সময় গাফেল থাকেন। দেখা গেলো যে নামাজি মানুষ অসুস্থ হয়ে গেছে, তার খেয়াল নাই, তার সে আগের মতো অত খেয়াল করতে পারেন না, তখন দেখা যায় যে আত্মীয় স্বজনেও এইটারে গুরুত্ব দিন না, অথচ একজন নামাজি ব্যক্তি তার সালাত আদায় করতে হইব যতক্ষণ তার হুশ আছে, তার সেন্স আছে, কিন্তু হয়তো দেখা যায় যে সে একটু অসুস্থ হয়েছে বা একটু সালাতের সময়ের ব্যাপারে সে সচেতন নাই, কিন্তু অন্য সময় সুস্থ অবস্থায় সালাত আদায় করতো, এই সময় সালাত আদায় করে না। অন্য সময় ফাহানিত গেলে দেখা যায় আমরা মামুন হল কোনো বিয়ার অনুষ্ঠানে গেলে অনেক হাজিয়া সুজিয়া যায় নামাজি মানুষ হল, বা হাজিয়া ছাড়া না গেলেও দেখা যায় যে হিনও গেলে নামাজ পড়েন না, আইয়া বাদে আইয়া খাজা করা, এটা উচিত নয়। নামাজ তার নির্দিষ্ট সময় আদায় করতে হইব, রসুল সাল্লাহ ইসলামের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কছে নির্দিষ্ট সময় সালাত আদায় করতে হইব, রসুল সাল্লাহ ইসলামের যে দিক নির্দেশনা আছে সেইভাবে আমরা সালাত আদায় করতে হইব। আমরা যে সালাত আদায় করার ক্ষেত্রে যথাযথ গুরুত্ব সহকারে পালন করি, আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা ফ্যামিলি ছেলে মেয়ে স্বামী স্ত্রী তারার ব্যাপার সালাতের ব্যাপারে যেন আমরা সহযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কছেন তোমরা সৎ কাজে একজনে আরেকজন সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করিও না। তো সালাতুল্লাহ খান ইবাদতের ক্ষেত্রে আমরা যেন একজন আরেকজন সহযোগিতা করি এবং যথাযথভাবে সালাত আদায় করি, সালাতের ব্যাপারে আমরা গাফেল না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি লাগিয়া কিতা ওয়াইল নামক যোগ, এখানে যে এইসব মুসল্লি যারা কিতা নামাজের ব্যাপারে সচেতন নাই, নামাজের মাঝে মানে গাফেলুল্লাহ খান নামাজ পড়ে বা নামাজের সঠিক সময় আদায় করার ব্যাপারে গাফলতি করে, তো অনেক সময় দেখা যায় যে আমরা বাড়িঘরে অনেক সময় মা বোন হলে দেখা যায় তারা কিতা করেন যে জোহরের সালাত আসরের দিকে আদায় করা, আসরের সালাত মাগরিবের আগে আদায় করা, মানে গাফেল, তো গাফেল হিসাবে এইভাবে সালাত আদায় করলে আমরা জাহান্নামে যাইতে হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কছেন মুসল্লি হল লাগিয়া জাহান্নাম প্রস্তুত করি খুঁজছে, সেই সব মুসল্লি যারা সালাত আদায়ের ব্যাপারে সচেষ্ট নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সচেতনভাবে সচেষ্টভাবে এবং গুরুত্ব সহকারে ফৈত্যাহতর সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।